করেছিস কি? এক মাস রেস্ট, কমপ্লিট বেড রেস্ট। ডক্টর আঙ্কেল তো তাই বলে গেছে। তা মানে লবঙ্গর কেসটা সিরিয়াস, খুব সিরিয়াস। হ্যাঁ তো, লিগামেন্ট ছিঁড়ে গেছে। কি বলছিস রে, লিগামেন্ট ছিঁড়ে গেছে? মানে হসপিটালে ভর্তি করতে হবে, অপারেশন করতে হবে? বোধহয় সেসব ব্যাপারে কোনো কথা হয়নি, তাহলে তো জানতেই পারতাম। খুব কষ্ট পাচ্ছে, খুব ব্যথা হচ্ছে ওর, আর তো চেপে রেখেছে, আমাকে কিছু জানতেও দিচ্ছে না। হ্যাঁ তো, সবাই তো তাই বলছে, আর বৌদির মাথায় তো বাজ পড়েছে যে এক মাস শুয়ে থাকতে হবে বলে। আরে না না, ও কি শুয়ে থাকবে? তোর বৌদি শুয়ে থাকবে না, ও শুয়ে থাকবে না। শুয়ে থাকতেই হবে, নইলে ডক্টর আঙ্কেল বলেছে হসপিটালে অ্যাডমিট করে দেবে। তোমার কি খুব চিন্তা হচ্ছে দাদা ভাই? আরে বললাম তো, টেনশন হচ্ছে। আজ কাল রাত্রি আমি ওর মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু ডাক্তারকে তো দেখতে পাবো। ডক্টর কি ওষুধ দিলো, কি প্রেসক্রাইব করলো, কি ট্রিটমেন্ট হবে আমার তো জানা দরকার। আজ না হয় আমি কিছু করতে পারছি, কিন্তু কাল থেকে সব ব্যবস্থা আমায় করতে হবে। না না দেবন, আমাকে ট্রিট আমাকে আমাকে দেখতেই হবে। সবাই গেল কোথায়? কারো কোনো আওয়াজ নেই, ড্রয়িং রুমও তো পুরো ফাঁকা। কি হলো, লবঙ্গ ওইভাবে ছুটে চলে গেল কেন? আমার কথাও শুনলো না, ডাকলাম এরপর দেখলো না, শুনতে পাইনি। এমন হতে পারে আমি ডাকলাম শুনলো না? কেন এরা এমন করতেছে আমার সঙ্গে? কেন? আমি তো নিজে থেকে আসতে চাই নাই, আমার এনাদের পছন্দ নয়, এরা আমার এনে মজা করতেছে। জানো আমি ভার, আমি জানো লোক আসাতেই এখানে এসেছি, এতই যখন অপছন্দ তাইলে আমার জোর করে এখানে আনার দরকার কি ছিল? বাড়ির বউরে এরা সম্মান না করলে বাইরের লোকে কি করে করবে? লবঙ্গ, লবঙ্গ, ওমাই কি এভাবে বসে আছো কেন? মা কোথায় গেলে? একি তুমি কাঁদছো কেন? আরে পায়ে ব্যথা করছে বুঝি, তাই না? না না মা, আমি ঠিক আছি। ঠাম্মি ঠাকুরের শয়ন দিতে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তাহলে এক্ষুনি আসবে, তাহলে তো ঠিকই আছে, না হয় নাটক শুরু হওয়ার পরেই দর্শক আসুক। আহারে, খুব ব্যথা করছে না সেই জন্য কাঁদছ? ব্যথা তো করতেছে মা, কিন্তু পায়ে না। এই দেখো তোমার জন্য আমি কি এনেছি, চুন হলুদ গরম করে নিয়ে এসেছি। ডাক্তার যাই ওষুধ দিক না কেন, এইসব টোটকার কিন্তু কোনো বিকল্প নেই। এক্ষুনি দেখো তোমার বাবার ইয়ে ব্যথা কমে যাবে, পাটা দাও তো। দাও দাও দাও। না মা, আমার এই ব্যথা সুন হলুদে কমবে না, অন্য কিছুতে কমবে। কি হলো, পাটা দাও। না মা, আমার কোনো ব্যথা নাই। ব্যথা লাগেনি, সে তো তোমার চোখে জল দেখেই বুঝতে পেরেছি। মেয়েকে দেখো, কষ্ট পাচ্ছে কিন্তু মুখ ফুটে কিছু বলবে না। দাও তো পাটা দাও। মা, কোনো যেন ওই আপনি বারবার পায়ে হাত দিতেছেন, আমার ভালো লাগতেছে না। আমার খুব ভালো লাগছে, দাও পাটা। কি সান কি উনি, কেন এমন করতেছেন? তোমার এই পাই তো তুমি দাঁড়াতে চাইছো লবঙ্গ, আর আমি তোমাকে দাঁড়াতে দেব না। তার জন্য আমাকে অনেক কিছু করতে হবে, তোমার পায়ে হাত দেওয়াটা সেই রকমই একটা কিছু। ইন্দ্রাণী সেন শর্মাকে তুমি এখনো চেননি, আমার পায়ের নিচে পিষে ফেলার জন্য দরকার হলে তোমার পায়ে হাত দিতেও ইন্দ্রাণী সেন শর্মা পিছপা হবে না। আচ্ছা লবঙ্গ, এই ঘটনা যদি তোমার বাড়িতে করত, তোমার মা যদি তোমার পায়ে চুন হলুদ লাগিয়ে দিতেন, তুমি না বলতে পারতে?
কি হলো, তাকিয়ে আছো কেন বলো? কখনো কি একই কথা বলতে? মা, আপনার সাইকেল লেগেছে, আমার দেন, আমি নিজে লাগাইতেছি। কি হলো, দাও পাটা দাও। একদম না করবে না, আমি কিন্তু খুব বকবো। দাও পাটা। মা থাক না মা, আমি চুপ, একদম চুপ করে থাকবে, চুপ। বেশি কথা বললে ওই ডাক্তারবাবু কথা মতো আমি হসপিটালে ভর্তি করে দেবো। ভেবেছিলাম তোমাকে সবার আড়ালে জ্বালাবো আর সবার সামনে মলম লাগাবো, কিন্তু তো উল্টো হয়ে যাচ্ছে, তো সময়টাই খারাপ যাচ্ছে। লবঙ্গ, ও না 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 না, সময় তো খুব ভালো, আসল লোকে তো এসে হাজির হয়েছে বউয়ের খোঁজ নিতে। না, এতটা আশা করিনি। কাল রাত্রি দিনে লবঙ্গের জন্য নীলের উতলে ওঠা প্রেম তাহলে আমার কাজে লাগলো। দেখো নীল, দেখো বউকে দেখতে যখন এসেছো তখন চোখ ভরে নিজের মাকেও দেখো। তোমার মায়ের মতো মহিষী শাশুড়ি দেখেছো কখনো? লবঙ্গ এত যত্ন করছে, এতটা তো আমিও ভাবিনি। না, লবঙ্গ ট্রিটমেন্ট নিয়ে সত্যি আমার আর কোনো টেনশন নেই। মম যখন দায়িত্ব নিয়েছে আমার টেনশন নেওয়া দরকার নেই। বলেন আমারে কোথায় লেগেছে আপনার, বলেন আমারে কোথায় লেগেছে, ব্যথা লেগেছে বলেন। না 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 না